1 April 2024, ইসরায়েল থেকে একটা F-35 ফাইটার জেট টেক অফ করে। ফাইটার জেটটা প্রথমে ইসরায়েল থেকে জর্ডানে প্রবেশ করে আর কিছুটা পথ জর্ডান দিয়ে এগিয়ে যায় পশ্চিম দিকে, কিন্তু হঠাৎই সেটা দিকবদল করে সিরিয়ার মধ্যে প্রবেশ করে আর সোজা এগিয়ে যায় সিরিয়ার রাজধানী দামাস্কাসের দিকে। আর বিকেল ঠিক 5টার সময় ওই ফাইটার জেটটা অ্যাটাক করে সিরিয়ায় থাকা ইরানের কনসুলেটের উপরে। মুহূর্তের মধ্যেই সেই বিল্ডিংটা ভেঙে পড়ে আর প্রায় 13 জনের মৃত্যু হয়, যার মধ্যে একজন ছিলেন ইরানের রেভলিউশনারি গার্ডের জেনারেল ব্রিগেডিয়ার মোহাম্মদ রেজা জায়েদি। আর এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ইরান জানায় যে তারা এই আক্রমণের বদলা নেবে। এবার প্রশ্ন হল, ইরান কি তাহলে ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু করবে? আর ইসরায়েল কেন অন্য একটা দেশের মাটিতে ইরানের উপর হামলা করেছিল? তাছাড়া ইসরায়েলের ওই F-35 ফাইটার জেটটা আক্রমণ করার জন্য তো সরাসরি সিরিয়ায় প্রবেশ করতে পারত, তাহলে এটা কেন প্রথমে জর্ডানে আর তারপর সিরিয়ায় প্রবেশ করেছিল? এখানে আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই যে প্রাচীনকাল থেকে আমাদের পৃথিবীতে যত সমস্ত সাম্রাজ্য শাসন করেছে তাদের নিজেদের মধ্যে যতই শত্রুতা থাকুক না কেন, তারা কিন্তু কখনো কোনো দেশের রাজদূতের উপর হামলা করতো না। কারণ রাজদূতদের উপর হামলা করা মানে সেই দেশের উপর হামলা করা। এমনকি বর্তমান সময় দাঁড়িয়েও ইউনাইটেড নেশনও এই রাজদূতদের উপর হামলা করাটাকে সবথেকে বড় অপরাধ হিসাবে ধরে। তো এখানেও একটা প্রশ্ন ওঠে যে ইসরায়েল কেন ইরানের এই রাজদূতদের উপর হামলা করেছিল? আরও একটা আশ্চর্যের বিষয় কি জানেন, যে ইসরায়েল এবং ইরানের মধ্যে এত শত্রুতা, তাদের মধ্যে কিন্তু একটা সময় ভীষণ ভালো বন্ধুত্ব ছিল, এমনকি ইরানে ইসরায়েলের অ্যাম্বাসিও ছিল। তাহলে হঠাৎ সেই বন্ধুত্ব শত্রুতায় কেন পরিণত হলো? তো বন্ধুরা, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে ইসরায়েলের এই হামলা কি কোনোভাবে এক নতুন যুদ্ধের সূচনা করবে, আর কিভাবে ইসরায়েল ইরানের বন্ধুত্বের সম্পর্ক আজ শত্রুতায় পরিণত হলো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনি এই ভিডিওতে ইসরায়েল এবং ইরান সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। ইসরায়েল হামাস যুদ্ধের প্রায় 6 মাস হয়ে গেছে, আর এই 6 মাসে ইসরায়েলের হামলায় গাজায় প্রায় 30,000 মানুষ মারা গেছে। এমনকি পরিস্থিতি এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে ইসরায়েল যদি আক্রমণ না করে এক জায়গায় দাঁড়িয়েও থাকে, তাও প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাবে। কারণ এই মুহূর্তে গাজায় প্রচুর পরিমাণে খাদ্যের অভাব রয়েছে। আর আমি এটা নিয়ে 6 মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে ইসরায়েল কেন একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ চায়। কিন্তু অনেকেই তখন আমাকে বলেছিলেন যে ইসরায়েল বড় যুদ্ধ চায় না, কিন্তু 1 April ইসরায়েলের হামলা আমার সেই কথাটাকে আবারও সত্যি প্রমাণ করেছে। কিন্তু ভিডিও শুরুতেই বলেছি যে ইসরায়েলের এই ফাইটার জেট প্রথমে জর্ডানে প্রবেশ করেছিল, তারপর সিরিয়ায় গিয়েছিল। এর কারণ কি? দেখুন, এর কারণ হলো সিরিয়ায় থাকা রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম S-300 এবং S-400, যেটা এই মুহূর্তে পৃথিবীর সবথেকে বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম। আর এর আগেও ইসরায়েল যতবার সিরিয়ার উপর এয়ার স্ট্রাইক করেছে, তারা ঠিক এইভাবেই প্রথমে জর্ডানে আর তারপর সিরিয়ায় প্রবেশ করেছিল, যাতে তারা এই এয়ার ডিফেন্স সিস্টেমটাকে অ্যাভয়েড করতে পারে। তবে ইসরায়েল কিন্তু সরাসরি এই হামলার দায়ভার নেয়নি, আবার তারা এটাও বলেনি যে তারা এই হামলাটা করেনি। আর এই হামলা হওয়ার পর ইরান বলেছে যে তারা ইসরায়েল থেকে বদলা নেবে। কিন্তু যদি ইতিহাস ঘেঁটে দেখেন তাহলে দেখা যায় ইসরায়েল এই যে ইরানের উপর হামলা করলো, এটা কিন্তু নতুন নয়। আগেও বহুবার ইসরায়েল ইরানের টপ কমান্ডার নিউক্লিয়ার সায়েন্টিস্টদের মেরে ফেলেছে, অথচ সেই ঘটনাগুলো নিয়ে সারা বিশ্বে এরকম প্রতিক্রিয়া দেখা যায়নি যেটা কিনা এইবার দেখা যাচ্ছে। তো প্রশ্ন উঠছে যে এই আক্রমণটা নিয়ে ইরান কেন এত সিরিয়াস? দেখুন, এর কারণ হলো ইসরায়েল বা ইরান এতদিন প্রক্সি ওয়ার করছিল, কিন্তু ইসরায়েল এবার সরাসরি হামলা করেছে ইরানের মাটিতে। কীভাবে, চলুন এবার সেটা বলি। দেখুন, ওই যে কনসুলেটের উপর ইসরায়েল হামলা করেছিল সেটা সিরিয়ায় থাকলেও ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী সেটা হলো ইরানের টেরিটরি। আর একটু সহজভাবে বলি, আপনারা নিশ্চয়ই অ্যাম্বাসি মানে জানেন, যেখানে প্রতিটা দেশের রাজধানীতে অন্যান্য দেশের দূতাবাস থাকে, যেখানে সমস্ত ডিপ্লোম্যাটরা মানে রাজদূতরা থাকে। আর এই অ্যাম্বাসিগুলো তৈরি হয় দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক কথাবার্তা, ভিসা দেওয়া এসবের কাজে। আর কনসুলেটও কিন্তু এক প্রকার অ্যাম্বাসির মতোই কাজ করে, তবে এখানে একটু কম গুরুত্বপূর্ণ কাজগুলো করা হয়। এবার কোনো দেশে একটা অ্যাম্বাসি থাকার মানে হলো সেটা ওই দেশের জমি। মানে ধরুন আমেরিকার একটা অ্যাম্বাসি ভারত বা বাংলাদেশে আছে, তো সেই অ্যাম্বাসিটা আমেরিকার প্রপার্টি হিসাবে ধরা হবে। সেখানে ভারত বা বাংলাদেশের পুলিশ বা আর্মি আমেরিকার অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। তা সেখানে কোনো ক্রাইম করা হোক বা মিলিটারি কাজ করা হোক, যদিও অ্যাম্বাসিতে এই সমস্ত কাজগুলো করা উচিত নয়। এবার এই অ্যাম্বাসি রক্ষার দায়িত্ব কিন্তু ওই হোস্ট কান্ট্রির, মানে যে দেশে ওই অ্যাম্বাসিটা আছে তাদের। এই অ্যাম্বাসির উপর হামলা মানে ওই দেশের উপর হামলা করা। এবার এই অ্যাম্বাসি এবং কনসুলেট দুটোতেই কিন্তু একই নিয়ম লাগু হয়। এবার ইসরায়েল যেহেতু এই কনসুলেটের উপর হামলা করেছে আর সেই হামলায় ইরানের ডিপ্লোম্যাটরা মারা গেছে, তাই ইরানের কাছে এটা সরাসরি তাদের দেশের উপর হামলা করা। আর ইরানের কাছে এটা একটা সুযোগ যে তারা এই কারণটা দেখিয়ে ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধ করতে পারে। সেদিন কনসুলেটের হামলায় যারা মারা গিয়েছিলেন তাদের মধ্যে ইরানের রেভলিউশনারি গার্ডের দুজন টপ ব্রিগেডিয়ার জেনারেল মারা গিয়েছিলেন, মোহাম্মদ রেজা জাহেদি এবং মোহাম্মদ হাদি হাজি রাহিমি। এবার একটা কনসুলেটের ভিতরে মিলিটারি পার্সনরা কী করছিল? আর তখনই একটা শকিং ইনফরমেশান আসে। নিউ ইয়র্ক টাইমসে ইরানের রেভলিউশনারি গার্ডের একজন আর্মি নিজের পরিচয় গোপন করে এটা দাবি করেছে যে সময় ইসরায়েল ওই বিল্ডিংয়ের উপর হামলা করেছিল, তখন ওই কনসুলেটে বসে ইরানের ইন্টেলিজেন্সের মেম্বাররা
প্যালেস্তাইন ইসলামিক জিহাদের মেম্বারদের সাথে মিটিং করছিল গাজায় চলা যুদ্ধ নিয়ে। আর এই প্যালেস্তাইন ইসলামিক জিহাদের মেম্বারদের ইরান ফান্ড দিয়ে সাপোর্ট করে। মানে যে কনসুলেটে বসে রাজনৈতিক কথাবার্তা বলা উচিত সেখানে বসে ইরান গাজায় চলা কোনো যুদ্ধের প্ল্যানিং করছিল, আর ঠিক এই কারণেই ইসরায়েল এখানে হামলা করেছে। কিন্তু ওই যে একটু আগে আপনাদেরকে বললাম যে কনসুলেটে বসে কোনো ক্রাইম করলেও সেখানে প্রবেশের বা আক্রমণের অনুমতি কারণ নেই। তবে ব্রিটেনের ল ইউনিভার্সিটির প্রফেসর অরুল সারি বলছেন, যেহেতু ওই কনসুলেটটা সিরিয়ার ভিতরে, তাই এই হামলা করা বা না করার যে নিয়মগুলো আছে সেটা সিরিয়ার উপর লাগু হয়, ইসরায়েলের উপর নয়। আর ওই কনসুলেট রক্ষা করার দায়িত্বও সিরিয়ার, তাই ইসরায়েলকে সরাসরি এই আইনের আওতায় আনা যাবে না, কারণ ইরানের কনসুলেটটা তাদের দেশে ছিল না, সেটা অন্য দেশে ছিল। এবার প্রশ্ন হলো, ইসরায়েল এবং ইরানের মধ্যে এত খারাপ সম্পর্ক কিভাবে হলো? আপনি যদি 1960 দশকে দেখেন, যখন কিনা কোল্ড ওয়ার চলছিল, তখন ইসরায়েল এবং ইরানের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল। এই কোল্ড ওয়ারের সময় ইসরায়েল আমেরিকার সাপোর্টে ছিল, অন্যদিকে ইরানের শাসক ছিলেন মোহাম্মদ রেজা পাহেলভি, তিনিও আমেরিকার সাপোর্টার ছিলেন। আর তখন এই দুই দেশেরই কমন শত্রু ছিল সোভিয়েত ইউনিয়ন। ইরান এই সময় ইসরায়েলের সবথেকে বড় তেল রপ্তানিকারী দেশ ছিল, মানে বলতে পারেন এই দুটো দেশের মধ্যে রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক একদম দারুণ ছিল। কিন্তু 1979 সালে যখন ইরানে ইসলামিক রেভলিউশন হয়, তখন মোহাম্মদ রেজার ক্ষমতা চলে যায়, আর ক্ষমতা চলে আসে আয়াতুল্লাহ খোমেনির কাছে। আর এই মুহূর্ত থেকেই ইরানের সাথে ইসরায়েলের সমস্ত রকম সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এর পেছনে আরও একটা কারণ আছে। ইরান চেয়েছিল সৌদি আরবের বদলে তারা হবে মুসলিম বিশ্বের লিডার, কিন্তু শুরুর দিকে ইরানের সাপোর্ট ছিল শুধুমাত্র শিয়া মুসলিমদের প্রতি। কিন্তু ইরান ধীরে ধীরে বুঝতে পারে যে শুধুমাত্র শিয়া মুসলিমদের সাপোর্টে ইরান কখনোই মুসলিম বিশ্বে রাজত্ব করতে পারবে না, কারণ শিয়া মুসলিমদের সংখ্যা সুন্নিদের তুলনায় অনেকটাই কম। এবার শিয়া সুন্নিদের মধ্যে যতই মতভেদ থাকুক না কেন, তারা কিন্তু একটা বিষয় নিয়ে একজোট, আর সেটা হলো প্যালেস্তাইন ইস্যু। তাই ইরান এবার থেকে ইসরায়েলের সরাসরি বিপক্ষে চলে যায়। তবে এখানে আরও একটা কারণ ছিল, আর সেটা হলো আমেরিকা। দেখুন, আমেরিকা এবং ব্রিটেন বহু বছর ধরে ইরানের তেলের জন্য ইরানের ভেতরে একটা অস্থিরতা তৈরি করে রেখেছিল। এমনকি তারা ইরানের তেলের বেশিরভাগটাই নিজেদের দেশে নিয়ে চলে যেত। ইরানে যে ইসলামিক রেভলিউশন হয়েছিল তার একটা প্রধান কারণ ছিল এই আমেরিকা। আর আপনারা যদি এই বিষয়টা আলাদা ভিডিও দেখতে চান তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এই নিয়ে ইরানের জনগণ সম্পূর্ণরূপে আমেরিকার বিরুদ্ধে চলে যায়। আর ইসরায়েলের সাথে যেহেতু আমেরিকার খুব ভালো সম্পর্ক ছিল, তাই ইরানের এই নতুন ইসলামিক সরকারও ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। তবে আপনি জানলে অবাক হবেন যে ইরানে ইসলামিক রেভলিউশন হওয়ার পরেও গোপনে এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিল। আর এর কারণ হলো, সেই সময় সাদ্দাম হোসেন ইরানের উপর আক্রমণ করেছিল, আর ইসরায়েল এবং ইরান দুজনেরই কমন শত্রু ছিল ইরাক। তো ইসরায়েল এই সময় আনঅফিসিয়ালি ইরানকে যুদ্ধে অনেক সহায়তা করেছিল। তারা এটাও ভেবেছিল যে ইরানে বর্তমানে যে আয়াতুল্লাহ খোমেনির শাসন চলছে সেটা বেশি দিন টিকবে না। সে সময় ইসরায়েলের ফরেন মিনিস্টার ইয়াজাক রাবিন, যিনি পরবর্তীকালে ইসরায়েলের প্রাইম মিনিস্টার হয়েছিলেন, তিনি বলেছিলেন, ইরান ইসরায়েলের বেস্ট ফ্রেন্ড, আর ইরানের সাথে বন্ধুত্ব নষ্ট করতে আমরা চাই না। কিন্তু ইসরায়েল বা আমেরিকা যেটা ভেবেছিল, মানে আয়াতুল্লাহ খোমেনির যে সরকার ভেঙে যাবে, তেমনটা কিছুই হয়নি। আর 1989 সালে এই দুটো দেশের মধ্যে সম্পর্ক একদম তলানিতে এসে পৌঁছায়। এরপর থেকে ইরান নানাভাবে ইসরায়েলের উপর হামলা করেছে। হিজবুল্লাহ, হুইতি রিবেল, এদের মতো কিছু গ্রুপদের ইরান ফান্ডিং দিত, মিসাইল দিত ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করার জন্য। সিজিটিএনের রিপোর্ট অনুযায়ী 2012 থেকে 2020 মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় $16 বিলিয়ন খরচ করেছে ইরান। অন্যদিকে ইসরায়েলও ইরানের উপর সময়ে সময় সাইবার অ্যাটাক করত, তাদের টপ কমান্ডারদেরকে হত্যা করত। এছাড়া আপনারা অনেকেই জানবেন যে ইরান বহু বছর ধরে চেষ্টা করছে পারমাণবিক বোমা বানানোর জন্য। আর যখনই ইরান এই বোমা বানানোর কাছাকাছি পৌঁছে যায়, ইসরায়েল তখনই ইরানের সায়েন্টিস্টদেরকে মেরে ফেলে। তো এই গেল ইরান এবং ইসরায়েলের সম্পর্কের ইতিহাস। আর ইরানের সাথে তাদের যদি একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধটা ইসরায়েলের জন্য লাভজনক হবে। কেন সেটাও বলছি। দেখুন, এই মুহূর্তে ইসরায়েল যদি ইরানের সাথে যুদ্ধে যায়, আর তারা যদি কায়দা করে ইরানের কিছুটা এলাকা দখল করে নিতে পারে, যেটা ইসরায়েলের পক্ষে কিন্তু সম্ভব, কারণ আমেরিকা ইসরায়েলকে ফুল সাপোর্ট দেবে, তাহলে যুদ্ধবিরতির সময় সমঝোতা করতে ইরানের ওই দখল করা এলাকা ছাড়তে গিয়ে তারা গাজার কিছু এলাকা নিজেদের দখলে করে নিতে পারবে। আর আমার মতে ইসরায়েল এটা একটা বড় প্ল্যানিং, কারণ গত 6 মাসে ইসরায়েল গাজার যে এলাকা দখল করেছে সেটাকে কিন্তু তারা এত সহজে ছাড়বে না। তারা চেষ্টা করবে এই ঘটনাটা যাতে ইউনাইটেড নেশনে যায়, আর সেখানে অফিসিয়ালি তারা এই জায়গাটা যাতে নিজেদের দখলে করে নিতে পারে। এছাড়া দেখুন, ইসরায়েলের জনগণের মধ্যে যে উগ্র জাতীয়তাবাদ নেতানিয়াহু ঢুকিয়ে দিয়েছে, তাতে ইসরায়েলের জনগণ প্যালেস্টাইনের মানুষদের না খাইয়ে মারার কথাও কিন্তু বলছে। অন্যদিকে নেতানিয়াহু জানে যে এই যুদ্ধ যদি শেষ হয়ে যায়, তাহলে ইসরায়েলের জনগণের মনে আবার সেই বেসিক নিডস, শিক্ষা, চাকরি, খাবার, এসবের চিন্তা ঢুকে যাবে, আর তখন সে আর ক্ষমতায় থাকতে পারবে না। কারণ যুদ্ধের আগেই নেতানিয়াহুর সমর্থন অনেক কমে গিয়েছিল, তাই যতদিন যুদ্ধ চলবে ততদিন জনগণের মাইন্ড ডাইভার্ট থাকবে। নইলে ভাবুন না, 7ই অক্টোবরের হামলায় কতজন মারা গিয়েছিলেন? মাত্র 1300 জন ইসরায়েলি। আর এর বদলা নিতে অলরেডি 30,000 মানুষকে তারা মেরে ফেলেছে, এমনকি ইসরায়েলেরও প্রায় 250 জন সৈনিক মারা গেছে। কিন্তু এর পরেও তাদের বদলা নেওয়া শেষ হয়নি।
আর গোটা বিশ্ব চুপচাপ তামাশা দেখছে। আমার প্রশ্ন হলো এটা যে ইসরায়েল কি এটা ভাবছে না যে ছোট ছোট বাচ্চারা আজ ইসরায়েলের কারণে অনাথ হয়ে যাচ্ছে, তারা যখন বড় হবে তাদের মনে ইসরায়েলের প্রতি কিরকম প্রতিক্রিয়া থাকবে? ইসরায়েল কি একটা কখনো শেষ না হওয়া যুদ্ধ শুরু করছে না? আপনার কি মনে হয় ইরান কি ইসরায়েলের উপর হামলা করবে? আর ইসরায়েলও কি আরও একটা বড় যুদ্ধ বাঁধাতে চায় যাতে তারা গাজার দখল হওয়া এলাকাগুলোকে অফিসিয়ালি নিজেদের দখলে করে নিতে পারে? আপনার মতামত কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানান। আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।